শনিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের রামপুরে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা যায়, মামার পরিবার বিজেপি সমর্থক, ভাগ্নে তৃণমূল নেতা। দোকানে বসে ভাগ্নে দুয়ারে সরকার প্রকল্পের প্রচার করছিলেন। অভিযোগ, সেই সময় মামা তার তিন ছেলে ও দলবল নিয়ে ভাগ্নেকে প্রাণে মারার চেষ্টা করে। যারা আমাকে মেরেছে তারা বিজেপি করে, ওদের সাথে আমাদের কিছু হয়নি। আমাদের দুয়ারের সরকারের ক্যাম্প ছিল 5 তারিখে, সেই নিয়ে আমরা মানুষকে বলছিলাম, সেটা নিয়ে আমরা সাবেক দপ্তরের কাছে কয়েকজন মানুষ ছিল, তাদেরকে বলার পরে আমি ওইখানে ওষুধ দেওয়ার জন্য গেছিলাম। আমি সাবেক ডাক্তার জাহিদুল নামে 3-4 জন ছিলাম, পিছন থেকে এসে ওরা 4-5 জন মিলে আমার উপরে হামলা করে দিয়েছে। তালোয়ার, শাবল, বাস, বাম্বু আর গাত্তা ছিল, নিয়ে মারধর করতে চালু করে দিয়েছে। তারা কি প্রত্যেকেই বিজেপি করে? ওরা সবাই বিজেপি করে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? রামপুর সাবেক ডাক্তারের চাম্বারে ঘটেছে। সাবেক ডাক্তার, সাবেক মানে কক ডাক্তার? আহত ভাগ্না আম্বার আলী বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা থানা মোড়েই ছিলাম, আমাদের পার্টির ব্যাপার নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ খবর পেলাম যে আম্বারুল নামে আমাদের একটা সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসের সমস্ত মিটিং মিছিলে যায়, ওকে কে বা কারা শাবল দিয়ে মেরে মাথা নাদা ফাটিয়ে দিয়েছে। জিয়াদা এবং বুলবুলদা কোথায় আছে, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি ছেলেটা আসে, দেখছি ওর মুখ চোখ দিয়ে একদম রক্তে ভর্তি হয়ে গেছে। আইসি সাহেব দেখলেন এবং থানার কোনো আমাদের যিনি ছিলেন ডিউটি অফিসার তিনিও দেখলেন, তাড়াতাড়ি হসপিটালে পাঠানো হলো। পরে আমরা জানতে পারি ওরা সমস্ত বিজেপির আশ্রিত সমস্ত গুন্ডা ক্রিমিনাল। আমাদের ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন স্ট্রং, যখন সাংগঠনিকভাবে যখন না পেরে উঠছে, তখন এইভাবে গুন্ডা ক্রিমিনালদেরকে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে হামলা করাচ্ছে আমাদেরকে দুর্বল করার জন্য। একটা জিনিস বলে যেতে চাই, এইভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। লড়াই যদি করতে হয় রাজনীতির ময়দানে এসে লড়াই করুক, আর আমরা প্রশাসনকে জানিয়েছি এটার শেষ দেখে ছাড়ব। বাড়ি হচ্ছে রামপুর মহেন্দ্রপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর ব্লকের অন্তর্গত। যারা মেরেছে তারা কি প্রত্যেকেই বিজেপি করে? হ্যাঁ, তারা আমরা শুনলাম প্রত্যেকেই বিজেপির সাথে যুক্ত এবং সব ওরা অ্যান্টি সোশ্যাল টাইপের। এটা আইনত জানিয়েছি, আইসি সাহেবকে জানালাম, আমরা কমপ্লেন দিব। আমরা কালকে সকাল 10টার মধ্যে আমরা চাই যারা আম্বারকে এইভাবে মেরেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং আইনত যা ব্যবস্থা না হোক সেটা না হোক, আইসি সাহেবকে আমরা দাবি জানিয়েছি। না, এসব মিথ্যা কথা, আমি মারামারি করিনি। ওরা নিজেরই মধ্যে টিএমসির মধ্যে লড়াই হয়েছে আর আমাকে ফাঁসার চেষ্টা করছে। ওরা 3-4 মাস আগে বিজেপি জয়েন করেছি, তার জন্য এরা আমাদেরকে ফাঁসার চেষ্টা করছে। টিএমসিরা নিজে নিজে লড়াই করছে আর আমরা বিজেপি, তো বিজেপি বিছে বিছে আমাদের নাম দিচ্ছে। মানে এগুলো সব নোংরা রাজনীতি, বেশি দিন আর চলবে না, আমরা সবাই বুঝে গেছি। এ ব্যাপারে থানায় মামা জাবেরুল ইসলাম ও তার তিন ছেলে সাজেদুল ইসলাম, সজুল হক ও মিস্টার শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় হানা দেয়, যদিও তাদের পুলিশ খুঁজে পায়নি। জাবেরুল ইসলাম ও তার ছেলেপেলেরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এবং এরা এই যোগদান করার পর ভারতীয় জনতা পার্টির আক্রোশ এরা করে তৃণমূলের লোকেরা ওদের জোর করে ফাঁসানোর চেষ্টা করছে। এই রামপুরে যে ঘটনা ঘটেছে তাতে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ফাটাফাটি করেছে এবং এই মাথা ফাটাফাটি করে জাবেরুলকে জোর করে তাকে বদনাম করার চেষ্টা করছে। এই মানুষ এগুলো দেখছে, কিছুদিনের মধ্যেই ভোট আসছে, ভোটে জবাব দিবে, খালি শুধু সময়ের অপেক্ষা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।